নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস এই ভিডিওতে একটা সম্পূর্ণ ওপিনিয়ন ভিডিও মানে মতামত হিসেবে এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি বা ভিডিওটা তৈরি করেছি তো সেই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই জন ফার্নান্ডো এটিকে মোহনপাগান দলের কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হবে এটা কিন্তু কার্যত প্রায় নিশ্চিত হয়ে গেছে তার পারফরমেন্স দেখে এখন না করলেও সিজন শেষে অবশ্যই করতে চলেছে এটুকু তো কনফার্ম তো সেই ক্ষেত্রে নতুন কোচের দায়িত্বে কোন কোচ আসতে পারে মানে একদম চেনাশোনা কোচ কি আসতে পারে নাকি একদম অজানা কোন কোচ আসতে পারে যাকে আমরা এখনও আইএসএলএ বা ইন্ডিয়ান ফুটবলে দেখিনি তো তেমন তো বিষয় রয়েছে তো চেনাশোনা কোচ হিসেবে যারা আছেন তাদের নামে কিন্তু বলতে চলেছি এই ভিডিওতে যাদেরকে কিন্তু অবশ্যই যদি মনে চাই যদি তাদের কোনোরকমভাবে মানে অনেক টাকার অফার দিয়ে আনা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো সেই সমস্ত কোচের তালিকায় প্রথম যে কোচটি রয়েছেন অবশ্যই অ্যান্থনিও লোপে সাবাস অবশ্যই তাকে যদি পুনরায় ফ্রি আনা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয় সেকেন্ড কোচ হিসেবে রয়েছেন সার্জিও লোবেরা সার্জিও লোবেরা কিন্তু চায়না লিগে আর কি সেই একটা চাইনিজ টিমের কোচের দায়িত্বে রয়েছে তো সেখানে সেখান থেকে যদি কোনো রকমভাবে নিয়ে আসা যায় এটিকে মোহন বাগান তাহলে চাইলেই পারে যে কোনো কোচকে আনতে ট্রান্সফার ফি দিয়ে অনেক টাকার মূল্য দিয়ে অফারে আনতেই পারে অনেক টাকা স্যালারি দিয়ে তো সেই ক্ষেত্রে সার্জিও লোভেরা কিন্তু আমার মতো বেস্ট একটা অপশন থাকছে এর পাশাপাশি তিন নম্বর কোচ হিসেবে থাকছেন ম্যা ম্যানালো মারকোস তিনিও কিন্তু যথেষ্ট আর কি ভালো চেনা জানা কোচ আইএসএলের অন অফ দ্য এই মুহূর্তে সবচেয়ে বেস্ট কোচ কিন্তু মানালো মার্কোয়েস তো সেই ক্ষেত্রে সেই মানালো মার্কেসকেও কিন্তু আনলে খুব ভালো হয় যদি ট্রাই করে আনতে পারে এছাড়া চার নম্বর কোচ হিসেবে ওয়েন কোয়েল জামশেদ দলটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছিলো সেই ওয়েন কোয়েলকে যদি আনে সেটাও একটা ভালো অপশান হিসেবে থাকছে এর পাশাপাশি বন্ধুরা জিকো এফসি গো দলের হয়ে এক সময় কিন্তু দারুণভাবে দলটাকে তৈরি করে একদম ভালো পারফরমেন্স করিয়ে দেখে গেছিল সেই জিকো মানে সেই জিকোকে যদি আনতে পারে এটিকে মোহনবাগান দল সেটাও একটা ভালো অপশন হিসেবে থাকছে এলকো স্যাটরি তিনিও কিন্তু একটা অপশান হিসেবে থাকছেন ভালো ভালো কোচ তো রকম কয়েকটা কোচ আর কি চেনা জানা কোচ যাদেরকে যাদের মধ্যে যে কোনো একটি কোচকে যদি এটিকে দল নতুন হেড কোচের দায়িত্বে নিয়ে আসতে পারে ভালো অপশন হিসেবে কিন্তু এই কটা কোচ হিসেবে কিন্তু থাকছে তার মধ্যে টপ থ্রি হিসেবে থাকছে কিন্তু সার্জিও লোবেরা মানালো লোমার কোচ এবং লোপে সাবাস বা ওয়েন কোয়েল এই চারটে চারটে কোচের মধ্যে যে কোনো একজনকে যদি আনতে পারে কোনোভাবে তাহলে কিন্তু সেরা সেরা হবে এবং বিশেষ করে সার্জিও লোবের এবং মানালো মার্কোস এই দুইজন কোচের প্রতি বেশি নজর দেওয়া উচিত এবং যে কোনোভাবেই কিন্তু অল আউট যাওয়া উচিত কোচকে নিয়ে আসার জন্য তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটা ওপিনিয়ন রিলেটেড ভিডিও ছিল যে নতুন কোচের দায়িত্বে জানা কোচ হিসেবে কোন কোন কোচের মধ্যে কোন কোচকে আনা উচিত সেটাই কিন্তু তোমাদেরকে বললাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অল প্রেস করে নিও